আলোচিত কিং মুস্তাকের দুর্নীতির তালিকা আরও লম্বা দিন যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে মুস্তাকের সব কুকীর্তি তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ এসেছে ভর্তি বাণিজ্যের সময় হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা কানাডা প্রবাসী আব্দুল জলিলের সাক্ষাৎকারে উঠে এসেছে প্রকাশ পেয়েছে কত জনের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন কিং মোস্তাক বিস্তারিত নুরাফসারের রিপোর্টে রাজা হওয়ার চাইতে দেশ জুড়ে আলোচনায় থাকা তিশা মুস্তাকের সম্পর্কে এখন সবাই অবগত ১৮ বছরের তিশাকে বিয়ে করার পর একের পর এক বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য তিশার পরিবারে এখনো শোকের ছায়া তাদের দাবি মেয়েকে জিম্মি করে ভাগিয়ে নিয়েছে ষাটুর্ধ কিং মুস্তাক মতিজিল স্কুলের গভর্নিং বডির এই সদস্য সম্পর্কে শুধু যৌন হয়রানির বাণিজ্য কিংবা শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে মোস্তাক আহমেদের এক সময়ের কলিক বর্তমানে কানাডা প্রবাসী আব্দুল জলিলের এক সাক্ষাৎকারে উঠে আসে মোস্তাকের ভর্তি বাণিজ্যের সব দুর্নীতি এ ব্যাপারে তিনি বলেন সে সময় অভিভাবকদের কাছ থেকে ভর্তির কথা বলে হাতিয়ে নিতেন মোটা অঙ্কে টাকা শুধু অভিভাবক নয় শিক্ষকদের কাছ থেকেও নিজের প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা নিয়ে গেছেন তিনি এত ধরিবার এত পাট পার এত সে মানে কি বলবো ব্ল্যাক যে কোনো মুহূর্তে মানুষ ব্ল্যাক করতে পারে এবং টিচারদের বেশি করতে পারে ইজিলি তারা জব করে কার্ডিয়া দেখা যায় না সে করে কি তোমার কে আছে

একজন নিয়েছে একজন কথা নিয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার নিয়েছে ষোলো লক্ষ বিশ হাজার নিয়েছে তিন লক্ষ একটা নিয়েছে ছয় লক্ষ দুই লক্ষ লক্ষ সাত লক্ষ লক্ষ্য চোদ্দ লক্ষ লক্ষ চব্বিশ পঞ্চাশ হাজার চোদ্দ সালের কথা এই বাইশ সালে এসে তেইশ বাইশ সালে এসে সে এখন আটটা করছে আমার কাছে টাকা নিয়েছে আরো প্রায় চার লাখ আর এক লাখ পঁচাশি কত হয় পাঁচ লক্ষ পঁচাশ হাজার টাকা নেবার কত টাকা হয় টাকা হয় প্রায় ত্রিশ লক্ষ পঁচিশ হাজার টাকা হয় সব মিলায় আমার ভর্তি বাণিজ্য কিংবা শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়েছেন মোস্তাক তার একটি তালিকাও রয়েছে রাজ সাক্ষী আব্দুল জলিলের হাতে স্কুলে চাঁদাবাজি করতে গিয়ে বহু অভিভাবক রাস্তা রাস্তায় কান্দে বেড়াচ্ছে বহু শিক্ষক কর্মচারী যারা টাকা দিছে তারা নীরবে কাঁদতেছে চোখের পানি কাউকে দেখাইতে পারে না ভুক্তভোগী শিক্ষকরা তার কাছে টাকা চাইতে গেলে তাদেরকে হুমকিও দিয়েছেন মোশতাক

এই লজ্জায় সরমে ধিককারে আমি আলাদা বহু কান্নাকাটি করছিলাম দেশ ছাড়বো দেশ থাকবো না বাধ্য হয়ে দেশ ছাড়ছি আমি ওর কারণে ধর্ষণের অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে মামলা করেন তিসার বাবা মামলায় ধর্ষণের সহযোগিতায় অভিযোগ আনা হয় মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশিদের বিরুদ্ধে ফৌজিয়া ট্রাস্টমি তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে যে মেহেদি সাক্ষী আমি যে তোমাকে ভালোবাসি এবং এখন এইটা আমার ওয়াইফকে আমি পাঠাচ্ছি বলবো দেখো আমি আমাদের প্রিন্সিপাল আমার ফ্রেন্ড তাকে আমি অনেক অনেক ভালোবাসি এই ঘটনার পর তিসা মোস্তাক অন্তরালে থাকে দীর্ঘদিন তারপর দুই সালে বইমেলায় তিসার ভালোবাসা নামে অতীত কাণ্ড নিয়ে বই প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে সমাজের সচেতন মহল এটিকে রুচির দুর্ভিক্ষ বলে অবহিত করেন এটার মধ্যে কি শিক্ষণীয় কি আছে এইখানে যেখানে বড় বড় লেখকের বই আছে সেখানে খন্দকার মুস্তাক একটা বই লিখে দিল তিসার ভালোবাসা এই বিষয়ে শিক্ষণীয় কি আমি লেখাই না জাস্ট পিকচার জি নুরুল আফসার নিউজ ডেস্ক ভোরের কাগজ